প্রথমবার চলচ্চিত্র জুটি হয়েছে শরীফুল রাজ ও শবনম বুবলি। সরকারি অনুদানের দেওয়ালের দেশ নামের সিনেমায় দেখা যাবে তাদের। এটি নির্মাণ করেছেন মিশুক মণি। জানা গেছে গেল 5ই ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলি, তখনও জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারে রাজের কথা। রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের বিষয়ে বুবলি বলেন, এটা আমাদের প্রথম কাজ, শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে রাজ খুব মেধাবী অভিনেতা, প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে ভালোবাসে। অন্যদিকে শাকিব খানের পর সাইমন সাদিক, নীরব ইমন, জিয়াউল রোশন থেকে শুরু করে খালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বুবলি। অবশেষে অভিনয় করছেন অভিনেতা মাহবুবের বিপরীতে প্রহেলিকা সিনেমায়। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। বিই নিউজ, ঢাকা।